নাসিক নির্বাচনে কালো টাকা ছড়ানোর অভিযোগ করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভি। অন্যদিকে পুলিশ দিয়ে নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানির অভিযোগ তৈমুর আলম খন্দকারের। নির্বাচনী গণসংযোগের সময় এসব অভিযোগ তোলেন প্রধান দুই প্রার্থী। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে জমজমাট নাসিক নির্বাচনের শেষ সময়ের প্রচারণা। আওয়ামী লীগের প্রার্থী সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভি 10 নম্বর ওয়ার্ডের গোদনাইল, আরামবাগ, চিত্তরঞ্জন সহ বিভিন্ন এলাকায় প্রচারণা চালান। এ সময় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাকে আবারও ভোট দেওয়ার আহ্বান জানান। সারা বাংলাদেশ জানে আমি গরিব মানুষ, গরিব বলতে আমি অর্থনৈতিকভাবে একদম আমার নর্মাল লাইফ লিড করি। এটা আমার শত্রুপক্ষ জানে, এটা আমার কাকা তৈমুর আলম খন্দকারও জানে, এবং আমি নেভার এভার টাকার রাজনীতি করি নাই, করবো না কোনো দিন। সুতরাং টাকা কোত্থেকে ছড়াচ্ছে, কে ছড়াচ্ছে, এটা আমারও প্রশাসনের কাছে জিজ্ঞাসা যে কেন তারা ব্যবস্থা নিচ্ছে না। এদিকে নির্বাচনে বিজয়ী হওয়ার প্রত্যাশা জানিয়ে সিটি কর্পোরেশনকে সিন্ডিকেট মুক্ত রাখার পরিকল্পনার কথা বলেন স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। নগরীর 7 ও 8 নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, নারায়ণ যে মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং কোনো কারণে কোনো ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এই জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যাতে বিঘ্ন না ঘটে। নাসিক নির্বাচনে 6 জন মেয়র প্রার্থী, 27টি ওয়ার্ডে 146 জন কাউন্সিলর প্রার্থী এবং সংরক্ষিত নারী আসনে 36 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মনিরুল ইসলাম ইন্টু, এটিএন নিউজ, নারায়ণগঞ্জ।